এই ভিডিওটিতে আমরা সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে হাবের মাধ্যমে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা শিখব। তো আমরা সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করি। তো তার আগে বলে নিই, আমি হাব সম্পর্কে একটা ইন ডিটেলস ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছি, অর্থাৎ হাব কীভাবে কাজ করে, হাবের যত ফিচার রয়েছে, কোন লেয়ারে কাজ করে, হাবের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হাব এবং সুইচের মধ্যে ডিফারেন্স কী, এ টু জেড সব যত টপিক আছে আমি কিন্তু হাবের অলরেডি কমপ্লিট করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফুল টিউটোরিয়াল প্লেলিস্টের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো হাব সম্পর্কে যদি আপনার বেসিক আইডিয়া ক্লিয়ার না থাকে, আমি রেকমেন্ড করবো যে আমার ওই ভিডিওটা দেখতে, হাব রিলেটেড, যেটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনি এইখানে যেই কথাগুলো আমরা বলবো বা শুনবো সেগুলি ইজিলি আপনার বুঝতে সুবিধা হবে। তো যারা যেহেতু আমরা হাব দ্বারা একটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করবো, সুতরাং আমাদেরকে চলে যেতে হবে হাব সেকশনে। তো আমাদের হাব কোথায়? আমাদের হাব হচ্ছে এখানে, দেখেন এই যে হাব। হাবে যখন আমরা ক্লিক করবো তখন আমরা দেখতেছি এখানে অনেক ধরনের হাব আছে। আমরা ফার্স্টেরটা নেই, ফার্স্টেরটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এখানে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমরা যখন এটা হাব, এটাতে হাব যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এখানে কিছু কনফিগারেশন দেখতে পাচ্ছি ফিজিক্যাল পার্টে, অর্থাৎ এটা একটা ডিভাইস এবং এই ডিভাইসটাতে আমাদের কয়টা পোর্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এর মানে হচ্ছিল আমি এখানে ছয়টা কম্পিউটার অ্যাড করতে পারবো, অর্থাৎ ছয়টা কম্পিউটার নিয়ে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি চাইলেই ক্রিয়েট করতে পারবো। তো এখন আমাদের কী করতে হবে, ছয়টা কম্পিউটার নিব আমরা। তো আমরা ছয়টা কম্পিউটার নিই, ছয়টা কম্পিউটারের জন্য আমাদের চলে যেতে হবে ইন ডিভাইসে। আমরা ইন ডিভাইসে ক্লিক করার পর এখানে আমরা পিসি দেখতে পারতেছি। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমরা ছয়টা অলরেডি নিয়ে নিয়ে ফেলছি, ঠিক আছে। তো এটাকে একটু কেটে দিই। ছয়টা আমাদের কম্পিউটার নেওয়া হয়েছে। এখন এই ছয়টা কম্পিউটারকে আমাদের একটা কেবল দ্বারা কী করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আমরা কেবল অপশনে যাই। কেবল অপশনে গেলে আমরা ইথারনেটের দুইটা অপশন দেখতে পাই, একটা ছিল কপার স্ট্রেট থ্রো কেবল আর একটা ছিল কপার ক্রস ওভার কেবল। তো কপার স্ট্রেট থ্রো কেবল হচ্ছিলো যদি আপনি দুইটা ডিফারেন্স ডিভাইডার, মানে দুইটা ভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে কানেকশন ক্রিয়েট করতে চান, তখন ইউজ করা হয় কপার স্ট্রেট থ্রো কেবল। আর যদি দুইটা সিমিলার কাইন্ড অফ ডিভাইস হয় সেই ক্ষেত্রে কানেকশন ক্রিয়েট করতে গেলে আমরা কপার ক্রস ওভার কেবলটা ইউজ করে থাকি। অর্থাৎ কম্পিউটার আর কম্পিউটারের মধ্যে যদি আপনি কানেকশন ক্রিয়েট করতে চান তখন আপনি ইউজ করবেন ক্রস ওভার। আর যেহেতু হাব আর কম্পিউটার দুইটা ডিফারেন্ট ডিভাইস, সুতরাং এই দুইটার মধ্যে আপনি যদি কানেকশন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কপার স্ট্রেট থ্রু কেবল। তো আমি কপার স্ট্রেট থ্রু কেবল ইউজ ক্লিক করে জাস্ট এখানে ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে হাবের ফার্স্ট ইথারনেট জিরো পোর্টের সাথে অ্যাড করে দিলাম, কারণ এখানে ছয়টা পোর্ট আছে। সিমিলার ওয়েতে একই কাজ আমি বারবার করে যাব। তো ফার্স্ট ইথারনেট জিরোর সাথে এখানে পোর্ট আর বেঁচে আছে পাঁচটা, সিমিলার ওয়েতে বাকিগুলো অ্যাড করতে থাকবো। তো এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে স্ট্রেট থ্রু কেবলের মাধ্যমে আমরা ছয়টা পিসিকে হাবের সাথে কানেক্ট করে দিয়েছি, যেহেতু হাবের মধ্যে মাত্র ছয়টা পোর্টই অ্যাভেলেবল ছিল। তো কানেকশন যে ইস্টাবলিশ হয়েছে সেটা আমরা দুইভাবে বুঝতে পারি। একটা ছিল যদি এখানে গ্রিন কালার দেখেন সব জায়গায়, তার মানে মনে করবেন যে হ্যাঁ কানেকশন ক্রিয়েট হয়েছে, অথবা আপনি প্যাকেট সেন্ড করার মাধ্যমে সেটা বুঝতে পারেন। তো আমরা যেহেতু হাবের কনফিগারেশনে, যে হাবের কনফিগারেশনে গেলে আমরা এখানে একটু দেখবো যে কি এখানে একটা সুইচ অন আর অফ করার অপশন রয়েছে। এখানে কিন্তু অলরেডি সুইচ হাবটা অন করা আছে, এই জন্য এখানে গ্রিন দেখাচ্ছে, মানে অন আছে, তাই পিসির সাথে এটার কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে। আমরা যদি বাই চান্স অফ করে দেই সেই ক্ষেত্রে আপনি দেখতেই পারতেছেন যে রেড হয়ে গেছে। রেড হওয়া মানে কি, যেহেতু আমার হাবটাই অফ, সুতরাং কি আমার কি এই পিসিগুলোর সাথে আমার হাবের কি কানেকশন ক্রিয়েট হওয়া পসিবল? কখনোই পসিবল নয়। সেই ক্ষেত্রে এটা আমাদেরকে রেড দেখাচ্ছে। তো আমরা যদি আবার সুইচ অন করি সেক্ষেত্রে আবার এটা কিন্তু জিনিসটা আবার কানেকশন এস্টাবলিশ হয়ে গিয়েছে। তো এখন আমাদের কী করতে হবে, কমিউনিকেশন করে দেখতে হবে যে কি আমাদের হাব দ্বারা লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি আদৌ ক্রিয়েট হয়েছে কি না। তো যেহেতু আমরা কমিউনিকেশন করতে চাচ্ছি লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, আর আমরা জানি যে আইপি অ্যাড্রেস ছাড়া বেসিক্যালি আমরা কমিউনিকেশন করতে পারবো না, প্রত্যেকটা ডিভাইসের অর্থাৎ প্রত্যেকটা পিসির আমাদেরকে কী করতে হবে, ইন্ডিভিজুয়ালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো আইপি অ্যাড্রেস প্রোভাইড করে কীভাবে, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম। ভিডিওটির নাম ছিল সিসকো প্যাকেট ট্রেসার বেসিক পার্ট ওয়ান, এটা ছিল পার্ট টু। সো এখানে আমরা যাব, পিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডেস্কটপ অপশনে গেলে আপনি এখানে দেখবেন যে কি আইপি কনফিগারেশন নামে অপশন আছে। এখানে আপনি প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস সেট করতে পারবেন, 10.10. আমি আইপি অ্যাড্রেস দিলাম 10.10.10.1। সো 10.10.1 এটা আমি জাস্ট কপি করে নিই, এটা কাজে দিবে। সো প্রথমটার জন্য আমার কি সেট করা হয়ে গেছে,
ইন্টারপ্রেস করবেন, ঠিক আছে? আপনি লেখা শেষে ইন্টারপ্রেস করবেন, নাহলে কিন্তু জিনিসটা হবে না। তো আমি এটা কেটে দিই, তাহলে আমার প্রথমটা 10.10.1, পরেরটা আমি এভাবে সিমিলারভাবে প্রত্যেকটার জন্য কী করব, আইপি অ্যাড্রেস কনফিগার করে রাখবো। সো আমি যেটা কপি করে রাখছিলাম জাস্ট এখানে 2 দিয়ে দিব, তারপরে ইন্টারপ্রেস করব। ওকে, সিমিলারভাবে এটা ডেস্কটপ কনফিগারেশন কপ পেস্ট, এখানে দিব 3, ইন্টার, বাস। তারপরে দিব এটা ডেস্কটপ কপি কনফিগারেশন পেস্ট, 4, ইন্টার, ডেস্কটপ আইপি কনফিগারেশন পেস্ট, বাট এটার নাম হবে 5, ইন্টার। ওকে, সো ডেস্কটপ আইপি কনফিগারেশন পেস্ট 6। সো আমার প্রত্যেকটার কিন্তু আমি আইপি অ্যাড্রেস অলরেডি প্রোভাইড করে দিলাম। ওকে, তো এখন কিন্তু আমার আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়ে গিয়েছে। এখন আপনি যদি র্যান্ডম একটা কম্পিউটার নেন এবং সেটার আইপি অ্যাড্রেস কত সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে কী করবেন, আপনাকে জাস্ট এখানে কী করতে হবে, ডেস্কটপ অপশনে যেতে হবে। যাওয়ার পরে এই পিসিটার কমান্ড প্রম্পে যেতে হবে, কমান্ড প্রম্পে যাওয়ার পর আপনাকে লিখতে হবে আইপি কনফিগ। এটা লিখলে আপনি আইপি অ্যাড্রেসটা কত সেটা আপনি জানতে পারবেন। দেখেন, আমরা কিন্তু 4 নম্বরটার পিসির জন্য আইপি অ্যাড্রেস সেট করেছিলাম, এটা এখন বর্তমানে এই পিসিটার আইপি অ্যাড্রেস হলো 10.10.10.4। ওকে, তো এইভাবে আপনি আইপি অ্যাড্রেসটার কনফিগারেশন চেক করতে পারেন। আপনি চাইলে ম্যাক অ্যাড্রেসও দেখতে পারেন। সো ম্যাক অ্যাড্রেস দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আইপি কনফিগ স্পেস স্ল্যাশ অল, এটা দিলে আপনি ম্যাক অ্যাড্রেসটাও দেখতে পারবেন এবং আদার ইনফরমেশনও দেখতে পারবেন, যে ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছিলো এইটা। তো এভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। এখন আমরা জাস্ট কী করবো, আমরা চেক করবো যে কি আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করে কি আমি আদৌ কমিউনিকেশন করতে পারছি কিনা। তো আমি একটা পিসি সিলেক্ট করলাম, এই পিসি থেকে আমি এই লাস্টের পিসিটাতে কী করবো, 4টা নাল প্যাকেট সেন্ড করবো এবং সেন্ড করে চেক আউট করবো যে সবগুলো প্যাকেট কি হাবের মাধ্যমে এই পিসিতে পৌঁছাচ্ছে কিনা এবং অ্যাকনোলেজমেন্ট আমাকে পাঠাচ্ছে কিনা। তো এটার জন্য আমরা কী করবো, পিং কমান্ড ইউজ করবো। তো আমি এটা ডেস্কটপ অপশনটা এখানে কেটে নিই। তো আমি কমান্ড প্রম্পটে চলে যাই, কমান্ড প্রম্পটে যে আমাদেরকে লিখতে হয় পিং, পিং আপনার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা কত হবে। আপনার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা হবে হলো, যেহেতু আপনি এটা থেকে এই লাস্টের পিসিটাতে সেন্ড করতে যাচ্ছেন, তাহলে লাস্টের পিসিটার আইপি অ্যাড্রেসটা আমরা সেট করেছিলাম 10.10.10.6। ওকে, এখন কিন্তু দেখাই যাচ্ছে যে কি আমরা 4টা, এই যে 3 নম্বরটা থেকে 6 নম্বরটাতে 4টা প্যাকেট সেন্ড করেছি নাল প্যাকেট, এই প্যাকেটগুলি খুব পারফেক্টলি এখানে পৌঁছে গিয়েছে এবং রিসিভ হয়েছে এবং অ্যাকনোলেজমেন্টও আমাদেরকে পাঠানো হয়েছে হাবের মাধ্যমে। হাবের মাধ্যমে আমরা ডাটা পাঠাইছি এবং লাস্টের পিসিটা প্যাকেটগুলি রিসিভ করার পরে হাবের মাধ্যমে আবার আমাদেরকে অ্যাকনোলেজ পাঠাইছে। তার মানে আমরা একটা লোকাল এরিয়া ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা হাবের মাধ্যমে দেখলাম যে কীভাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। তো এটা তো আমরা দেখলাম রিয়েল টাইম কমান্ড প্রম্পট ইউজ করে। তো আমরা যদি সিমুলেশনের মাধ্যমে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করবো, তো সিমুলেশনের মাধ্যমে দেখতে গেলে আমাদেরকে সিমুলেশনে ক্লিক করতে হবে। ওকে, সিমুলেশন, এখন আমরা কিন্তু সিমুলেশনে আছি, তো আমাদের একটা প্যাকেট সিলেক্ট করতে হবে। তো আমরা একটা প্যাকেট নিলাম, এই প্যাকেটটাতে ক্লিক করবেন। প্যাকেটটাতে ক্লিক করার পরে এখন আপনি ডেস্টিনেশন, মানে সোর্স থেকে ডেস্টিনেশন কী হবে, আমি চাচ্ছি যে কি সেকেন্ড পিসি থেকে 6 নম্বর যে পিসিটা আছে সেইখানে যে ডাটাটা পৌঁছাক। তো ওকে, এখন কিন্তু আমাদের, আমরা কিন্তু বলে দিয়েছি যে কি সেকেন্ড পিসি থেকে 6 নম্বর যে পিসিটা আছে, 6 নম্বর যে পিসি, ওইখানে একটা ডাটা প্যাকেট যাবে সেটা হাব ইউজ করে। তো আমরা যদি আস্তে আস্তে এখানে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে প্রথমে কাজটা কী হচ্ছে, প্রথমে ডাটাটা গিয়ে কার কাছে পৌঁছালো, হাবের কাছে পৌঁছালো। এখন হাবের, যদি আপনি হাব সম্পর্কে জানেন তাহলে জানেন যে কি হাব কী করে। হাব বেসিক্যালি পুরা যত প্যাকেট আছে পুরোটাকে কী করবে, ব্রডকাস্ট করবে। হাব কী করবে, হাব প্যাকেটটা রিসিভ করার পরে এটাকে ব্রডকাস্ট করে দিবে, যতগুলো পিসি তার সাথে কানেক্ট আছে সবার কাছে এটা পাঠিয়ে দেবে, এক্সেপ্ট যে তাকে মেসেজটা পাঠাচ্ছে সে ছাড়া। তো আমরা দেখি যে এটা কি আদৌ কানেক্ট করতেছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পারতেছি সবার কাছে কিন্তু প্যাকেটটা চলে গেছে, খালি 2 নম্বরটা ছাড়া, কারণ 2 নম্বরটাতে মেসেজটা পাঠাইছে। পাঠানোর পরে প্যাকেটটা রিসিভ হবে কার জন্য, মানে প্যাকেটটা কার জন্য পাঠানো হয়েছিল, প্যাকেটটা কিন্তু বেসিক্যালি আমরা 6 নম্বর ডিভাইসের জন্য পাঠাইছিলাম বা 6 নম্বর পিসির জন্য পাঠাইছিলাম। তাহলে 6 নম্বর পিসিটা কী করবে, জাস্ট প্যাকেটটা অ্যাকসেপ্ট করবে, বাকি যে 4টা পিসি আছে সেই 4টা পিসি এই প্যাকেটগুলিকে ডিসকার্ড করে দিবে। সুতরাং এগুলি তাদের জন্য নয়, শুধু 6 নম্বরটার জন্য। ওকে, 6 নম্বর পিসিটা এটাকে অ্যাকসেপ্ট করলো। করার পর আমরা যদি আবার ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে কি এখন এই 6 নম্বর পিসিটা কী করলো, আপনার এটাকে অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো। এটা কী করলো, অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি প্যাকেটটা পেয়েছি। তাহলে এই অ্যাকনোলেজমেন্টটা এখন কার কাছে যাওয়া দরকার, এই 2 নম্বর পিসির কাছে দরকার। কিন্তু হাব কী করে, হাব হচ্ছিলো আপনার ব্রডকাস্ট করে দেয়, তাহলে ব্রডকাস্ট করবে সে বাকি 5টা পিসির মধ্যে,
এখন কিন্তু অ্যাকনলেজমেন্টটা কার জন্য ছিল? সেকেন্ড পিসের জন্য। সুতরাং সেকেন্ড পিসে এটা কি করলো, অ্যাকসেপ্ট করলো, কিন্তু বাকি চারটা পিসে এটাকে ডিসকার্ড করে দিল। তো জিনিসটা এভাবে কাজ করতে থাকবে। আপনারা চাইলে যদি এখানে ডিরেক্ট প্লে বাটনে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকে চলতেই থাকবে, দেখতে পারবেন যে কি কীভাবে কাজ করতেছে সিমুলেশনের মাধ্যমে। তো এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে কি, যে হাব সবসময় কী করে, ব্রডকাস্ট করে দেয়। এখন আপনার ল্যানে যদি 500 বা 1000টা পিসি থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি এতবার ব্রডকাস্ট করেন তাহলে আপনার নেটওয়ার্কটাই কিন্তু ফ্লাড হয়ে যাবে বা নেটওয়ার্কটাই কানেকশন লস হয়ে যাবে সব কিছুর জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আর হাব ইউজ করি না, সেক্ষেত্রে আমরা সুইচ বা রাউটার ইউজ করে থাকি। তো এটাই হাবের ডিসঅ্যাডভান্টেজ। বাট হাব দিয়ে আমরা ছোটোখাটো একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন এবং আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।